আজকে ভিডিওতে আমরা ডিসকাস করব জন মেলটনের প্যারাডাইস লস্ট বুক ওয়ান তো চলো শুরু করা যাক আজকের ইনফরমেটিভ ভিডিও প্যারাডাইস লস্ট বুক ওয়ান রিটার্ন বাই জন মেলটন যখন এই বইটা খুলে প্রথম লাইনগুলো এরকম থাকে ম্যানস ফার্স্ট ডিসঅবিডিয়েন্স অর্থাৎ এরকম প্রথম সুযোগ যখন মানুষ ঈশ্বর যা বলেছেন সেটাকে ডিসঅর্বে করেছিল যেহেতু এখানে প্রথমে ঈশ্বরের বিষয়টাকে ঈশ্বরের কথাগুলোকে ডিসবে করা হয়েছে তো এটার পরিণতি খুব ভয়ঙ্কর হবে এটা জানা কথা এটা পরিণতি খুব ভয়ানক হবে প্রথম লাইনে তিনি বলেন যে তারা সে ফলটা খেয়ে নিয়েছিল ফ্রুট অফ নলেজ যেটা মানুষের খাওয়া বারণ ছিল যে ফলটা ছিল যে ফ্রুটটা ছিল ট্রি অফ এর উপর ফরবিডেন ট্রিতে ফরবিডেন ট্রি হচ্ছে এমন একটা গাছ যে গাছে ফলগুলো মানুষদের জন্য খাওয়া নিষিদ্ধ ছিল এখানে কোনো ফলের কথা উল্লেখ করা হয়নি কিন্তু এখানে বলা হয়েছে শুধুমাত্র ফ্রুট অফ নলেজের কথা যেটা খাওয়া বারণ ছিল মানুষদের জন্য আর এই নিষিদ্ধ ফলটাকে অ্যাডাম এবং ইভ খেয়েছিল আর এটা খাওয়ার পরে দুনিয়াতে ডেথ এবং সাফারিং চলে আসবে তো স্টোরি থেকে একটু বাইরে চলো তোমাদেরকে একটা ফ্যাক্ট বলি সেটা হচ্ছে একটা সাধারণ ফল খাওয়ার কারণে কিভাবে হচ্ছে মানুষের এত সাফারিং চলাছে তো প্রথমে বলেই এটা কোনো সাধারণ ফল ছিল না এই ফ্রুটটা কিন্তু কোনো সাধারণ ফল ছিল না যেটা অনেক কমন ঠিক আছে কমন কোনো ফল ছিল না এইটা হচ্ছে ছিল ফ্রুট অফ নলেজ এটাকে ধারণা করা যায় এই ফলটা খাওয়ার পূর্বে মানুষের মধ্যে বুদ্ধি ততটাই ছিল যতটা আলাদা আলাদা প্রাণীর মধ্যে আছে ঠিক আছে অর্থ থিংকিং অফ পাওয়ার এতটা ডেভেলপ ছিল না এটা খাওয়ার পরে মানুষের নলেজ চলে আসে মানুষ হচ্ছে অনেক পাপ করতে শুরু করে অন্য মানুষের উপর শোষণ করতে শুরু করে আর দুনিয়াতে ডেথ এবং সাফারিংস চলে আসে এটুকো ধারণা করা যায় যে এই ফ্রুট অফ নলেজটা যদি মানুষ না খেতো তাহলে দুনিয়াতে এত সাফারিংস এবং ডেথ আসতো না মানুষের বুদ্ধি এতটাই ডেভেলপ হতো যেমনটা বাকি পশু পাখিদের এই বই অনুসারে এই পরে পরবর্তীতে দুনিয়াতে দুঃখ এবং সাফারিংস ডেতে এসব চলে আসবে and ওয়ান greater man এখানে ওয়ান গ্রেটার আহ মার্ক করে নাও সম্ভবত এটা জিজাসকে বোঝানো হয়েছে যে পুরো হিউম্যানিটির জন্য স্যাক্রিফাইস করবে এখানে মিলটেন পুরো হিস্ট্রিটা বলার চেষ্টা করেছে এখন আমরা চলো সামনের দিকে আগাই এটা হয়ে গেল এই বইটার ইন্ট্রো তো এরকম কিছু হতে চলেছে রেডি হয়ে যাও এবার দেখো মিল্টন এখানে স্মরণ করেন একজন দেবীকে যাকে ইংরেজিতে বলা হয় মিউস তো সেই মিউস নাম হচ্ছে ইউরেনিয়া এখন দেখো এই ইউরেনিয়াটাকে ইউরেনিয়া হলেন গ্রিক মাইথোলজিতে একজন অ্যাস্ট্রোনমির দেবী অ্যাস্ট্রোনমি অর্থাৎ জ্যোতিষবিজ্ঞান অ্যাস্ট্রোনমির দেবী ছিলেন তিনি তো এখানে মজার বিষয় এটা যে এই মিউজ এই দেবী ইউরেনিয়া কিভাবে মিলটনকে সাহায্য করবে এই বইটা লেখার বিষয়ে এখানে মিলটন বলে যে ইউরেনিয়া সেই দেবী নয় যিনি হচ্ছেন বাইবেল যারা লিখেছেন তাদের সাহায্য করেছেন তো যারা বাইবেলের এক পার্ট ও আছে জেনেসিস সেটাকে লিখেছে লেখার সময় যে দেবী সাহায্য করেছিল সেই দেবী নয় ইউরেনিয়া তো এখানে জন মিলটন ক্লিয়ার করেন যে এই দেবী অর্থাৎ ইউরেনিয়া আগে পূর্ববর্তী যারা বাইবেল লিখেছিলেন তখন যে দেবী তাদের হেল্প করেছিলেন তার থেকেও পাওয়ারফুল তো এখন সিন চেঞ্জ হয় আর হচ্ছে মিল্টন আমাদের সাথে পরিচয় করিয়ে দেয় এই কাহিনীটার আসল হিরোর সাথে অর্থাৎ আমাদের গল্পের হিরো অর্থাৎ যে আসলে কিনা ভিলেন বাস্তবে কিন্তু এখানে মিল্টন তাকে প্রেজেন্ট করেছেন হিরোর মতো করে তো সেই আসল হিরো ছিল সেটন স্যাটান বর্তমানে হেলে থাকে তার সঙ্গীদের সাথে কিন্তু শুরুতেই সে হেলে ছিল না প্রথমে এই স্যাটানো হচ্ছে একজন এঞ্জেল ছিলেন এবং হ্যাভেনে থাকতেন তো এই স্যাটান যখন হ্যাভেনে ছিল তখন হ্যাভেন কে যিনি বানিয়েছেন সে ঈশ্বরের সাথেও যুদ্ধ ঘোষণা করেছিলেন যুদ্ধ করেছিলেন তার সঙ্গীদের সাথে অর্থাৎ যুদ্ধ করার পরিকল্পনা করেছিলেন তারপরে যেটা হয়েছিল ঈশ্বর অর্থাৎ গার্ড সেই স্যাটান এবং তার সঙ্গীদের সে যুদ্ধে হারিয়ে দিয়েছিলেন তারপরে সাতান এবং তার সঙ্গীদের হ্যাভেন থেকে তুলে বাইরে ফেলে দেওয়া হয়েছে তো যখন এই শেতানকে ফেলা হয় অর্থাৎ নিক্ষেপ করা হয় হ্যাভেন থেকে তখন সে এমন একটা গর্তে পড়া যায় যে নয় দিন পর্যন্ত সে এবং তার সঙ্গী সাথীরা শুধু পড়তে থাকে ঠিক আছে আর নয় দিন পরে এসে যে গর্তে পড়াটা কমপ্লিট হয় অর্থাৎ এতদিন ধরে সে পড়ছিল কোথায় পড়ছিল লাস্টে যে পরে সে হেলে তো এই হেলকে বানিয়েছিল হেলও বানিয়েছিলো গড ঠিক না কেন বানিয়েছিল ফলেন এঞ্জেলদের সেখানে পাঠানোর জন্য তো সেখানে পরে নয় দিন ধরে তো হেলে পড়ে কিন্তু হেলে পড়া যাওয়ার পরে নয় দিন পর্যন্ত তার জ্ঞান ছিল না তো এখানে স্যাটনের ডিসক্রিপশন দেখতে পাই আমরা এরপরে সিন চেঞ্জ হয় আমরা দেখতে পাই সাতান শুয়ে রয়েছে ঠিক আছে অর্থাৎ এই স্যাটন শুয়ে রয়েছে কোথায় শুয়ে রয়েছে একটা আগুনে ঘেরা দ্বীপে তো সেই ডার্ক আচার চারদিকে লাভা রয়েছে এরকম একটা লেক এসে শুয়ে আসছে এবং তার সাথে রয়েছে তার সাথী এই রয়েছেন তিনি হচ্ছেন বিশেষ লোক লোক কাছের যায় তো এখানে দেখো এখানে পরে যদি কেউ ইম্পর্টেন্ট থেকে থাকে সেটা হচ্ছে বেলজেবাব এখন এই বেলজেবাব এবং শয়তান দুজনে শুয়ে রয়েছে একটা আগুনে জ্বলছে আগুনে ঝলসাচ্ছে এরকম একটা লেকে আর দুজনই একদম চুপ হয়ে রয়েছে তাদের মধ্যে কোনো কথাবার্তা হচ্ছে না এরপর স্যাটান বলে এবং এই নীরবতাটাকে ভেঙে ফেলে ঠিক আছে আসলে স্যাটান অনেক দুঃখী স্যাটান এসব ভেবে খুব কষ্ট পাচ্ছে যে আমাদের এটা কি অবস্থা হয়ে গেছে তো এই স্যাটানের এই বিষয়ে কোনো আফসোস নেই যে হচ্ছে তারা গডের সাথে লড়েছে গডের বিরুদ্ধে লড়েছে বরং তাদের আফসোস এখানে যে আমরা কোথা থেকে কোথায় চলে এসেছি অর্থাৎ হেভেন থেকে হেলে তো সেটা এখানে বলছিল যে আমরা যা করেছি সঠিক করেছি ঠিক আছে তবে এখানে একটা নোট করার মতো বিষয় সাটান কখনোই ঈশ্বরের নাম নেয় না অর্থাৎ গড এর নাম উল্লেখ করে না আর তার যে সাথে রয়েছে বিএল জিবাব সেও কখনো গডের নাম নেয় না এবার মিল্টন আমাদের বলে স্যাটানের বডির টেরেবল সাইট সরি এর বডি টেরেবল সাইজ অর্থাৎ সে কতটা বড় আর আগুনের ঝিল থেকে বের হয়ে শয়তান তার পাখা মেলে এবং একটা ল্যান্ডের দিকে উড়ে যায় যদিও এখন হেলে থাকে কিন্তু তাদের হ্যাভেনের গ্লোরি অনেক ভালো লাগে তারা কোনো না কোনোভাবে চেষ্টা করে যে আমরা আবার হেলে চলে যাই ফেরত যাই যদি আমরা কোনোভাবে হেলে প্রবেশ করতে পারতাম যদি আমরা আবার হ্যাভেনে প্রবেশ করতে পারতাম কিন্তু সে চাইলেও যেতে পারে না তাদের প্রহরা এতটা কঠিন অর্থাৎ তাদের পাহারা ঈশ্বরের হ্যাভেনে পাহারা এতটা স্ট্রং যে তারা চাইলেও যেতে পারে না সেখানে তো এখানে সেটন বলে যে হ্যাভেন কে হেল এবং হেল কে হ্যাভেন তো বানাতে পারে মানে মস্তিষ্ক ঠিক আছে মস্তিষ্কই পারে হ্যাভেন কে হেল এবং হেল কে হ্যাভেন বানাতে আর এটাই বেটার যে আমরা হেলে রয়েছি কারণ হ্যাভেনে চাকর হয়ে থাকার কোনো মানে হয় না তার থেকে তো এটা বেটার যে হচ্ছে আমরা হেলে রাজা হয়ে আছি ঠিক আছে অর্থাৎ হ্যাভেনে চাকর হয়ে থাকার থেকে ভালো আমরা হেলে রয়েছে রাজা এখানে এখানে কাছে একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার রয়েছে যার সাহায্যে এই স্টান যে কোনো বেশ যে কোনো সাইজ যে কোনো রূপ আকার ধারণ করতে পারে আর এখন এই স্টান আরো একটা যুদ্ধ লড়ার পরিকল্পনা করছে ঈশ্বরের সাথে অর্থাৎ গড এর সাথে সে এটা চিন্তা করতে থাকে যে এই লড়াইটা আমাদের গড এর সাথে কি ডিরেক্টলি লড়া উচিত নাকি ইনডিরেক্টলি তখন এই শেতান জানতে পারে যে ঈশ্বর এক নতুন দুনিয়া বানিয়েছেন যেখানে অ্যাডাম এবং ইভ বসবাস করে তো ঈশ্বর এখানে এমন এক দুনিয়া বানিয়েছেন যেখানে চাইলে আমরা প্রবেশ করতে পারি হ্যাভেনে তো আমাদের প্রবেশ করার ক্ষমতা নাই কারণ সেখানে অনেক কঠিন পাহারা কিন্তু আমরা চাইলে এই পৃথিবীতে প্রবেশ করতেই পারি তো এখানে সেই নতুন দুনিয়ায় প্রবেশ করার পরিকল্পনা করতে থাকে এবার এটাই ছিল প্যারাডাইজ লস্ট এর স্টোরি থ্যাংক ইউ ফর টিউনিং ইন রিমেম্বার এডুকেশন ইজ দ্য কি টু আনলকিং লেটস কিপ লার্নিং Growing and inspiring each other. Stay curious and until next time, keep exploring.